নাটকটি সম্পূর্ণ কাল্পনিক, কাউকে ছোট করার জন্য অথবা হেয় প্রতিপন্ন করার জন্য নয়, শুধুমাত্র বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে। তবুও কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শোন, এই এলাকায় কোনো গ্যাং থাকবো না, এই এলাকায় একটাই মাত্র গ্যাং, সেটা হচ্ছে গ্যাংস্টার। দেখ, শুধু আমারে মারলেই আমার গ্যাং এর কবর দেয়া হইব না। সে তো গত 3 দিন ধরেই বাসায় ফিরতেছে না। আপা, এলাকায় থাকি, কিছু খোঁজ খবর তো রাখতেই হয় নাকি? আবার কমিশনার ম্যাডাম বলেন। ভাইয়ের মতো বোনও আপনার কাছে অভিযোগ নিয়ে পৌঁছতে পারবে না। তোর কাছে চাঁদা চেয়েছি 1 লাখ, জিসাস 10,000, তাও মানিয়ে নিছি, তুই কি করছিস? উলঙ্গ করে কিশোর গ্যাং এর ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দিন দিন এসব হচ্ছেটা কি? প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিশোররা নানান অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। এসব দেখার কি আমাদের দেশে কেউ নেই? কি হয়েছে বোন, কাঁদছিস কেন? ওই দিনে সেই ভিডিওটা আরো ভাইরাল করে দিতে ফেসবুকে ভাইয়া, আমি সমাজে কি বলবো, মুখ দেখাবো ভাইয়া? শান্ত হ বোন, শান্ত হ। ওরা যে এত বড় সর্বনাশ করবে সেটা আমি কল্পনা করতে পারিনি। এত সুন্দর পৃথিবীতে আমার আর বেঁচে থাকা হলো না ভাইয়া। কি বলছিস তুই, কি বলছিস? আমিও একজন মেয়ে মানুষ, আমি বুঝতে পারি। হ্যাঁ, একটা মেয়ের কাছে তার ইজ্জত কত বড় সম্পদ, আর এই সম্পদ হারালে মেয়েদের কেমন লাগে তাও আমার অজানা নয়। বজ্র সাহেব, আপনি আপনি আমাকে কেন বললেন না সেদিন? এর আগের ঘটনা আপনাকে বলার পর আপনি আমাকে পাঠালেন থানায়। থানা যাওয়ার পথে ওরা আমাকে ধরে নিয়ে আমাকে এই অবস্থা করলো। এরপর যদি আপনাকে আরো কিছু জানাই, পরের ঘটনাও যদি আপনাকে জানাই, তাহলে আমাদের কিন্তু মেরেই ফেলবে। এই জন্য আপনি আমাকে এত বড় ঘটনা চেপে গেলেন? আরে, এই ধরনের ঘটনা ঘটে যাওয়া আপনাকে মেরে ফেলাই উচিত ছিল। এখন তো আপনার বোনের এই অবস্থা আপনাকে দেখতে হতো না। ঠিক বলছেন আপু, আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। একটা ভাইয়ের সামনে একটা ছোট বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেললো, ওরা নির্যাতন করলো আমার বোনের উপর, এ দেখার পরে আমি কিভাবে বেঁচে থাকি? আমাদের মরে যাওয়া অনেক ভালো ছিল আপু, অনেক ভালোই ছিল আপু। তার চেয়ে আমি চিন্তা করেছিলাম আমি আমার বোন দুজনেই বিষ খেয়ে আমরা মরে যাব, মরে যাব। এখন আর এই নেকি কান্না করে আপনাদের কোনো লাভ নেই। কান্না মুছুন বজলুর সাহেব, এই মেয়ে চোখের পানি মুছো।
আপনারা তখন যেহেতু মরেননি এখন আর মরার প্রয়োজন নেই। আপনাদের সঙ্গে আমি আছি, আপনাদেরকে সকল সাপোর্ট আমি দেবো আপনাদের যা যা প্রয়োজন হয়। আপনারা এই ধরনের অপরাধ যেন সমাজে আর দ্বিতীয়টি না ঘটে সেই ধরনের ব্যবস্থা করার জন্য আপনারা রুখে দাঁড়াতে হবে। তোমাকে শক্তিশালী হতে হবে মেয়ে। আমাদের সেই সাহস শক্তি নেই আপু। বললাম তো আমি আছি তোমাদের সাথে। আপনি আছেন আপু? হ্যাঁ আমি আছি। তাহলে আমরা কি থানায় গিয়ে নালিশ করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, আমি সকল ব্যবস্থা করে এসেছি। আপনারা আজকেই থানায় যাবেন, থানায় গিয়ে আপনাদের সঙ্গে যা যা ঘটেছে সম্পূর্ণ কিছু খুলে বলবেন, এবং বাকি যদি কিছু থাকে আপনাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করা হয় কোনো অন্যায় হয় আপনাদের সঙ্গে সরাসরি আমার কাছে আসবেন, আমি দেখবো বাকিটা। জি আপু, আপনার সাথে থাকলে আমরা পারবো, আর কোনো অন্যায়কারী যেন এই ধরনের অপরাধ না করতে পারে সেই ধরনের শাস্তি ব্যবস্থা করে দেবেন আপনি আপু। তোমরা যাও, সেটা প্রশাসনই করবে, আমি আসি। ঠিক আছে আপু। ঠিক আছে ঠিক আছে। গ্যাংস্টার 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 গ্যাংস্টারের যন্ত্রণায় আমি অতিষ্ঠ। তাহলে কি এই গ্যাংস্টারকে পাত্তা না দিয়ে ভুল করলাম? রাজনীতির মাঠে থাকতে গেলে কি আমারও একটা গ্যাংস্টার তৈরি করার দরকার? মুগুরের জবাব মুগুর দিয়ে দিতে হবে। কিভাবে? এলাকায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোরা চুপচাপ? আপা আপনি তো আমাকে পাত্তাই দেন না। তোদেরকে আমি অন্যায় করতে পাত্তা দিই না, অন্যায় রুখতে তো কখনো না করিনি। আপা যারা অন্যায় করতেছে তারপর শেল্টার দেওয়ার লোক আছে, অস্ত্রপাতি সাপ্লাই দেওয়ার লোক আছে, আর আমার করে খালি হাতে আমরা কেমনে অবসান যেয়ে দাঁড়াবো? তোদেরকে যদি অস্ত্র শস্ত্র দেয়া হয় শেল্টার দেয়া হয় তাহলে তোরা রুখতে পারবি? অবশ্যই পারবো আপা, আপনি শুধু শেল্টার দেওয়ার ব্যবস্থা করেন, আমরা দেখতেছি বাকি। না আমি শেল্টার দিলে চলবে? আপা আপনি শেল্টার দিলে তো আর কোনো কথাই নেই। আমি তোদের জন্য সব ব্যবস্থা করব, আগামী 7 দিনের মধ্যে আমি ওদের কয়েকটার লাশ দেখতে চাই। আপা আপনি কোনো চিন্তা করেন না, আপনি শেল্টার আর ওই অস্ত্র দিলে 7 দিন লাগবো না, 2-1 দিনের ভিতরে ওকে সবগুলো খেয়ে ফেলাম। আমি আজ রাতেই সব ব্যবস্থা করছি, তুমি সব ব্যবস্থা কর। ঠিক আছে আপা। কত ধানে কত চাল।
কি খুন হয়েছে কোথায়? ঠিক আছে আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওসি সাহেব বলেন। আপনার গ্যাংস্টারের সাউন্ড কে খেয়ে ফেলেছে? কে খেয়ে ফেলেছে? আইনশৃঙ্খলা বাহিনী? আরে না না, সেরকম কিছু হলে তো আগেই জানতেন, আপনার অপোজিট পার্টি। কি বলছে? সেও নতুন কিশোর গ্যাং তৈরি করেছে। কাদেরকে দিয়ে কিশোর গ্যাং তৈরি করেছে? সুজনদেরকে নিয়ে। তাহলে ওসি সাহেব আপনিও তৈরি থাকেন, কিছুক্ষণের মধ্যে ওদের একজনের আপনি লাশ পাবেন। এই লাশ সামলাবে কে? কেন আপনি? সেটার জন্য আলাদা মাল পানি খরচ করতে হবে। সেটার জন্য আলাদা পাবেন, তবে ঠিক মতো সামলাতে হবে। সামলানো আমার কাজ, ওটা আপনার চিন্তা করতে হবে না, আপনি শুধু সময় মতো পাঠিয়ে দেবেন। ঠিক আছে রাখি। সালামালাইকুম। হ্যাঁ কাকা বলেন। নানা কাকা আজকে এখন পর্যন্ত আসে নাই। ও আস, কখনো আসবে না। ওর কি হয়েছে? আইবেন না কেন কাকা? ওকে ওকে খেয়ে ফেলেছে। ওরে খাই ফেলেছে? কে খাই ফেলেছে? তোদের অপোজিট পার্টি। না কাকা, সুজনের এত শক্তি সাহস নাই। ওদের শক্তি এবং সাহস দিয়েছে কমিশনার ফারজানা। কাকা আপনি সত্যি কইছেন? সাউন্ডে খাই ফেলেছে? হ্যাঁ, আরে সত্যি বলছি। হ্যাঁ কাকা, আপনি কি শুনাইলেন? জানতে সামনে খেয়ে ফেলাইলো, এটা আপনি কি শুনাইলেন? ওর লাশ এখন মর্গে। আপনি কইলে ওই সুজন আমরা খাই ফেলাম। শোন, যে গেছে সে তো গেছে, এখন তোদেরকে বাঁচতে হবে, আর তোদেরকে বাঁচতে হলে কে খেয়ে ফেলতে হবে। কাকা কিছু করে মধ্যে শুনতে পারবেন? আপনি সুজন নাই বলিয়ে দিলাম, ওরে আমরা খাই ফেলাম বললাম, কিন্তু ওরে খাই ফেলাম। আরজানা বেগম, এবার ঠেলা সামলা, আমার আমার একজনের লাশ ফেলেছ, এবার আমি তোমার একজনের লাশ ফেলব। এমনিতেই ওই ভিডিও ভাইরালের কারণে পুরো এলাকা গরম, আর পরপর দুটি লাশ। আরজানা বেগম, কিশোর গ্যাংয়ের অত্যাচারে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। এই তো কিছুদিন আগে মেয়েকে শ্লীলতাহানি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দিল, এখন আবার 24 ঘন্টায় তুই কিশোরের লাশ। এরা রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠছে, এদেরকে দেখার কি কেউ নাই?